guys, welcome back to my channel. Welcome to a new vlog. আজকে দেখো কি বৃষ্টি পড়ছে, মানে সাংঘাতিক বৃষ্টি পড়ছে। আর এইদিকে দেখো আমি এই তাকগুলো লাগিয়েছি নিউ, তো এগুলো এরকম রেখেছি, দুটো গাছ তিনটে গাছ এরকম রেখেছি, একটু সাজানোর চেষ্টা করেছি। পড়ছে প্রচণ্ড বৃষ্টি আর ঘরে দড়ি টানানো দেখছোই, কারণ কদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, যার জন্য ঘরেই দড়ি টানিয়ে নিয়েছি যাতে জামা কাপড়গুলো মেলতে সুবিধা হয়। আর এই সবে কিছুক্ষণ আগে আমি মেয়েকে নিয়ে জাস্ট বাড়ি এলাম, যার জন্য চুলটা একদম উষ্ণ ফুষ্কো হয়ে রয়েছে। তো সবে দেখো কত বৃষ্টি পড়ছে আজকে, দেখো কত বৃষ্টি হচ্ছে। আর এইখানে তো আমার এই গাছগুলো আছে, এটা ফান, ছোট ফান এটা, আর ওইদিকে একটা বড় ফান। ওই ফানটা না অনেকখানি কেটে দিয়েছিলাম এবারে, বাট এখন নতুন নতুন আবার বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। এগুলো কাটতে হবে, শুকিয়ে গেছে, এগুলো কেটে দিতে হয়, বাট আমার সময়ই হচ্ছে না যে আমি এদেরকেও একটু যত্ন নেবো, কিছুই করতে পারছি না। কেউ দেখো এইদিকে হচ্ছে আমার সিঙ্গোনিয়াম আছে, এটা সিঙ্গোনিয়াম, সিঙ্গোনিয়ামটা এটা ঝুলে গেছে প্রচুর, এটাকে আবার ঠিক করে কেটে কুটে ঠিক করে বসাতে হবে, তাহলে ঠিক থাকবে। আর এদিকে এইটা আছে, এদেরও ঠিকঠাক করে জল দেওয়া হচ্ছে না, একটু বৃষ্টির জলটা পাচ্ছে, পাক যতটা পাবে তারপরে আমি আবার এদেরকে দেবো জল। বৃষ্টির ছাট আসছে, বৃষ্টির জল ছেড়ানো হয়ে পাচ্ছে না, তো যাই হোক। তো দেখো এরকমভাবে এখন আমার সব প্রোডাক্ট, তারপর পারফিউমস, ডিও, এগুলো সব রয়েছে। আর এইদিকে গাছ আছে, আর এই দিকের এই গাছগুলো সব এরকম বেবে উঠে গেছে ওপরে ওইখানে, আর এই একটা গাছ রয়েছে এখানটা, এ সবসময় ঘুরে এই দিক হয়ে যায়, মানে জানলার দিক মুখ হয়ে যায়। আর এখানে এরকম একটা লাগানো, আর এটা তো বুঝতেই পারছো এখন তার লাগানো, যেহেতু মানে দড়ি লাগানো, যেহেতু বৃষ্টি পড়ছে ঘরে জামা কাপড় শোকাতে হচ্ছে। আর একদম লাইট নেই, খুব লাইট কম। আর এইদিকেও একটা গাছ রয়েছে, মানি প্ল্যান্ট। তো যাই হোক, তো চলো ওই দিকেরটা দেখাই। আর এইদিকের ঘরে দেখো এটা হচ্ছে জিজি প্ল্যান্ট, সবে মানে কিছুক্ষণ আগে আমি এটাকে সরিয়ে রাখলাম বৃষ্টির জলে ভেজা, দেখছো আমি বেশি এগুলোকে বৃষ্টির জল লাগাই না। আর এটা একটা নতুন কি যেন বলে এটাকে, মার্বেল কুইন নাকি একটা বলে, আমার নাম ভুলে যাই এগুলো। তো এইটা আমার খুব সুন্দর লেগেছিলো, এইটার ভিডিও করে রেখেছি, মানে এই পটটা আমি বসিয়েছি, ভিডিওটা করে রেখেছি, ওটা ছাড়বো, দেখি কবে মানে এডিট করে যাবে সময় পাবো, এডিট করে ছাড়বো। আর ওইদিকে বাইরে এই যে গাছ রয়েছে টুকটাক, আগে আগে অনেক গাছ ছিল, এখন তো কমিয়ে দিয়েছি। আর এটাও একটা জিজি আছে, আর এখানটা তো লাগিয়ে দিয়েছি, দাঁড়া এদিকে হচ্ছে, এটা হচ্ছে একটা মানি প্ল্যান্ট, ওইদিকে মানে আমার মানি প্ল্যান্টের অনেকগুলো ভেরিয়েশন আমি কিনেছি আর কিছুই না। এই হচ্ছে আমার গাছ, এটা ওপরের ঘরের গাছ, এটা হচ্ছে একটা কারি পাতার গাছ, দেখো এটা একটা কারি পাতার গাছ আছে। আর এখানে সব মানি প্ল্যান্ট, তারপরে এটাও একটা নয়নতারার ভেরিয়েশন, পিঙ্ক কালারের, বেশ সুন্দর কালারটা হয়, আমি ইনস্টাগ্রামে মাঝে মাঝে এর ছবিটা পোস্ট করি, আজকে তো হয়নি ফুল সেরকম, বাট এই দেখো এইটা হচ্ছে মানি প্ল্যান্ট, এটা হচ্ছে মাদার প্ল্যান্ট, না এটা না আর একটা আছে ওই সাইড, ওইটা হচ্ছে মাদার প্ল্যান্ট আমার, ওইটার থেকেই সব কিছু করা, আর কিছু কিছু কিনেছি এই বাস। তো আজকের তোমাদের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম আমার ঘরের গাছগুলোকে, কেমন লাগছে জানিও অবশ্যই। একটু ব্রাইটনেসটা কম আসছে আজকে, আমি বুঝতে পারছি যেহেতু বৃষ্টি পড়ছে প্রচণ্ড। তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকের মতো টাটা।